একটা কথা আছে যে তোমার ইচ্ছা ছাড়া তোমাকে কেউ আঘাত করতে পারবে না একটি চিরন্ত সত্য কথা যে আপনি যদি না চান যে কেউ আপনাকে আঘাত করো কেউ আপনাকে কষ্ট দে কেউ আপনাকে ব্যথা দেখ যতক্ষণ পর্যন্ত আপনি না চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ আঘাত করতে পারবে না কারণ আপনি যদি আরেকজনকে সুযোগ করে দেন যে আপনাকে আঘাত করার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্যে যখন আপনি আরেকজনের কাছে এইভাবে পড়ে থাকবেন যে আপনাকে আঘাত দেওয়ার জন্য তখন আপনি আঘাত পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে সুযোগ না দিবেন কথা বলার সুযোগ থেকে শুরু করে আপনার কাছে আসার সুযোগ না দিবেন ততক্ষণ পর্যন্ত সে আপনাকে কোনো আঘাত দিতে পারবে না আপনাকে আক্রমণ করতে পারবে না আমরা অনেক সময় এমন কিছু আঘাত এবং কিছু আক্রমণের শিকার হই সেগুলো হল আমরা যখন ওর কাছে গিয়ে ধরা দিই যখন আমরা ওর কাছে যাই তখনই সে আমাদেরকে আঘাত দিতে পারতেছে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে এই সুযোগ না দিই আমরা যখন কিছু দূরত্ব বজায় থাকবো যে আমি যখন জানতে পারবো যে ওই ওই লোক আমাকে আঘাত দিতে পারে আমাকে আক্রমণ করতে পার আমি যখন তার থেকে দূরে থাকবো বা আমি যদি আরেকটা প্রতিষেধক ব্যবস্থা আমার মধ্যে নিতে পারবো যে আমি তাকে প্রতিহত করতে করতে পারবো বা আমার কাছে এমন কিছু আমাকে অর্জন করে নিতে হবে যার কারণে সে ভয় পেয়ে অথবা যে কোনো আমার কাছে যা আসছে তা দেখে সে যেন আমার কাছে না আসতে পারে আমি যদি এমন ব্যবস্থা করে রাখতে পারি তাহলে তো আমি আরেকজন থেকে কোনো কষ্ট পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আমাদের সবচেয়ে বেশি কষ্ট পাওয়ার কারণ হল আমরা আরেকজনকে সবল মনে করি আমরা নিজেকে দুর্বল মনে করি যখন কোনো সবল লোক কোনো দুর্বলকে যখন আঘাত করে তখন দুর্বল সেটাকে মেনে নেয় এটাই হলো বাস্তবতার নিয়ম কিন্তু আমরা আমাদের দুর্বলতা যখন আরেকজন দেখায় তখন সে দুর্বল জায়গাতেই ও সবল লোকেরা আঘাত করে তখন আমাদেরকে হয় মানসিকভাবে আঘাত করে অথবা শারীরিকভাবে আঘাত করে বা আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে আঘাত করে এই ধরনের ঘটনা অহরহ হইতেছে তাই আমাদের উচিত সবসময় একটা কথা খেয়াল রাখা যে আমরা যতক্ষণ পর্যন্ত না চাইব যে আমাকে কেউ আঘাত করুক আমাকে কেউ কষ্ট দেখ আমরা যতক্ষণ পর্যন্ত নিজের মনের থেকে আমরা আগ্রহ না থাকবে যে আমি চাই না আর আমাকে আঘাত করুক তাহলে সে আঘাত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের ভিতর ইচ্ছা না থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমরা যদি দূরত্ব বজায় রাখি এবং আমরা যদি নিজেকে নিজে সবসময় হেফাজত করে রাখতে পারি নিজেকে নিজে সব সময় যদি আমরা তাদের থেকে দূরে রাখতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর আমরা থাকতে পারবো টেন টেনশন মুক্ত এই আশা কামনা করে এই ভিডিও এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই আশা কামনা করে এই ভিডিও এখানে শেষ করলাম সালামুক বরহমতুলিল্লা বাকু